সমগ্র জেলার সঙ্গে বোলপুর ব্লাড সেন্টার প্রায় এক মাস যাবত রক্ত সংকট চলছে, কারণ লোকসভা ভোটে অতিরিক্ত গরম। এমতো অবস্থায় বোলপুর ব্লাড সেন্টারের অধিকর্তা ডক্টর তীর্থঙ্কর চন্দ্রের অনুরোধে এক ঘন্টার নোটিশে বোলপুর ব্লাড সেন্টারে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো হৈমন্তিক ফাউন্ডেশন, বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় একদিনের মাথায় এসি বাসের মাধ্যমে লক্ষ্মপুর একটা স্বেচ্ছায় ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন করল হৈমন্তিক ফাউন্ডেশন। উক্ত শিবিরে 25 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টার আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ ঘোষ, শঙ্খচুর ঘোষ মহাশয়। যদিও হাতে সময় কম ছিল, তথাপি ব্লাড সেন্টারের অনুরোধ রাখতে অসহায় থ্যালাসেমিয়া রোগীদের স্বার্থে এই আপাতকালীন শিবিরের আয়োজন করা। 1 ঘন্টা আগে আমাদেরকে নুরুলদা ফোন করে বলে যে একটা ক্যাম্প করতে হবে, ব্লাড ব্যাংক মানে একদম রক্ত শূন্য, সেজন্য আমরা তড়িঘড়ি একটা ক্যাম্প করার চেষ্টা করেছি। আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করছে সব দিক থেকে রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন এবং আমাদের বোলপুর ব্লাড ব্যাংককে মানে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই মুহূর্তে আমাদের বেডে ক্যাম্প করার মতো সিচুয়েশান ছিল না এত তাড়াতাড়ি। তাই ব্লাডের যে মানে আমাদের মোবাইল ভ্যান সেটিকে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য বোলপুর ব্লাড ব্যাংককে ধন্যবাদ। বোলপুর যে ব্লাড ব্যাংক তাতে রক্ত শূন্য প্রায়, আপনার ভূমিকা কী এই নিয়ে? দেখুন, বোলপুরে লাস্ট আমরা শিবির করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনেশনের তত্ত্বাবধানে বিপুলদার চায়ের দোকানে দুবরাজপুরে। তারপর থেকে 19 তারিখের পর থেকে কিন্তু আর কোনো শিবির হয়নি। এমতো অবস্থায় অর্গানাইজাররা বারবার ক্যাম্প বুক করছে, ক্যাম্প ক্যান্সেল করছে। এর মূল কারণ হচ্ছে লোকসভা ভোটের এই রাজনৈতিক অস্থিরতা, তার পাশাপাশি অতি গরম। এই কথা চিন্তাভাবনা করে আমরা খুব চেষ্টা করছিলাম, প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়াতে আবেদন জানিয়েছিলাম। এই পরিস্থিতিতে হঠাৎ করে জানতে পারলাম 12 ঘন্টার আগে যে একটা শিবির, বুক করা শিবির বাসের 3 তারিখে ক্যান্সেল হয়েছে। তো সেই শিবিরটা যাতে ক্যান্সেল হয়ে না যায় সেই বাসটা নিয়ে আমরা অনুরোধ করেছিলাম লাভপুরে হৈমন্তিক ফাউন্ডেশনকে, এবং সেখানে আমাদের সদস্য সংগঠন হৈমন্তিক ফাউন্ডেশন তার যে কর্ণধার মাননীয় যেটা আমাদের প্রাক্তন শিক্ষক অঙ্কার প্রধান শিক্ষক বিশুবাবু আছেন, তার পাশাপাশি শঙ্খচুর ঘোষ, তারা আমাদেরকে কথা দিয়েছিলেন যে 12 ঘন্টার নোটিশেই ওরা একটা শিবির করবে। এ ব্যাপারে এগিয়ে এসছে আমাদের রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন। অ্যাজ এ রোটারিয়ান হিসেবে আমি তাদেরকে সেই সাপোর্টটা দিতে পেরেছি, এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে ও বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় হৈমন্তিক ফাউন্ডেশন এই শিবিরটি আয়োজন করেছিল। এবং শিবিরটি খুব সুন্দর শিবির হয়েছে, এখান থেকে 25 ইউনিট রক্ত সংগ্রহ করেছে বোলপুর ব্লাড সেন্টার। আশা করছি এই 2-1 দিন হয়তো এইটার জন্য চলবে, এবং আমি চাই যে সমগ্র জেলাবাসী এ ব্যাপারে উদ্যোগ নেক, রাজনৈতিক সংগঠন যেমন আছে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। বীরভূম পুলিশকে আমি অনুরোধ করব, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনেশনের সম্পাদক হিসেবে, যে আপনারাও এগিয়ে আসুন। বোলপুর ব্লাড সেন্টার সত্যিই রক্তশূন্য, আপনারা এগিয়ে এলে রক্ত শূন্যতা দূর হবে।